আজ আমি রান্না করলাম মাছের ডিমের তরকারি। চলো তাহলে দেখি আমি রান্নাটা কিভাবে করলাম। প্রথমে মাছের ডিমটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, হলুদ, আর দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, আর দিয়ে দিচ্ছি 3 চামচ মতন বেসন। দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমার এখানে দেখো ভালোভাবে মাখা হয়ে গেছে। এরপর দেখো কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর বড়াগুলো ছোট ছোট করে আমি ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এরপর ওই একই তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা একটু নেড়ে নিয়ে কেটে রাখা আলু আর পেঁয়াজটা দিয়ে দিলাম। আলু আর পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিলাম। আলু পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়েছি রসুন বাটা, আদা বাটা, নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর টমেটো। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতন জল দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়। দেখো এখানে আমার আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম ধনে পাতা। দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে মাছের ডিমের বড়ার তরকারি।